আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আল্পস ডায়েরির এবারের পর্বে। আজ আমাদের এই ভ্রমণের তৃতীয় দিন, জুকস্পিৎসের শহর গার্মিশ পার্টেন কিরশেন থেকে বিদায় নিয়ে আমরা যাচ্ছি ফ্রিডরিখশাফেন। ফ্রিডরিখশাফেন যাবার পথে থেমেছিলাম অস্ট্রিয়ার অসম্ভব সুন্দর একটা লেক প্লানজেতে। সেখানকার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে আমরা চলে যাই জার্মানির ঐতিহ্যবাহী শহর লিন্ডাউতে। যাবার পথের এই দৃশ্যগুলো যদি মিস না করতে চান তাহলে আমাদের সাথেই থাকুন। গার্মিশ পার্টেন কিরশেন থেকে ফ্রিডরিখশাফেনের দূরত্ব অ্যাপ্রক্সিমেটলি 173 কিলোমিটার। যাবার সময় আমাদের প্লানজের পাশ দিয়ে যেতে হবে। পাহাড় ঘেঁষে আঁকা বাঁকা রাস্তা, ছোট ছোট ক্যানেল আর সাজানো গুছানো গ্রামগুলো আমাদের এই ভ্রমণের সৌন্দর্য অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। সাথে মেঘলা আকাশ আর টিপ টিপ বৃষ্টি সত্যি মন্ত্রমুগ্ধকর। Servus Autofahrer, die A7 Ulm-Würzburg in beiden Richtungen zwischen Ellwangen und Dingen. Make a U-turn if possible. So, আমরা লিন্ডাউতে যাওয়ার পথে আরেকটা জায়গা সুন্দর পেলাম, প্লানসে। এটা একটা লেক। সো এই লেকে দেখার পরে থেমে গেলাম আমরা। লেকের যে ভিউটা সেটা আপনাদের একটু দেখাই। বিশাল বড় লেক, বেশ বড় লেক। এখানে সুন্দর একটা বেঞ্চ আছে, এক্সিলেন্ট, মাশাল্লাহ। পরিবেশটা অন্যরকম একটা পরিবেশ, ওয়াও। এবং পানিগুলো মনে হচ্ছে সমুদ্রের মতো, সমুদ্রের পানির মতো, পুরোপুরি সমুদ্রের পানির মতো। কতটা স্বচ্ছ, মাশাল্লাহ। Beautiful. MashaAllah, subhanAllah. অসম্ভব সুন্দর একটা জায়গা, অসম্ভব সুন্দর একটা জায়গা। আসলে প্ল্যান করতে গেলে আনপ্ল্যান্ড অনেক কিছুই ঘটে যায়, যেগুলো আলটিমেটলি পুরো ট্যুরটাকে আরও সুন্দর করে তোলে। সো এরকমই একটা অ্যাডিশন আমি বলবো এই প্ল্যান যে এটা আসলে আমরা কখনো প্ল্যানই করি নাই। যেহেতু ওয়েদার খারাপ ছিল, সো আমরা কোস্টারে যেতে পারলাম না,
তারপর হাইকিং এ যেতে পারলাম না, জিপেন জে দেখতে পারলাম না। সো আমরা চিন্তা করলাম ফিডি শাফেনে চলে যাই, কি করব। সো যাওয়ার পথে যে এরকম একটা সুন্দর সারপ্রাইজ, অ্যামেজিং, অসম্ভব সুন্দর। সো আমরা এখন লেকের পাড়ে বসে মোমোস খাচ্ছি, ফ্রেঞ্চ ফ্রাই, খুব মজা। প্রচণ্ড বাতাস কখন যে ফ্রেঞ্চ ফ্রাই উড়ে নিয়ে যায়। কখন যে বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়লে দৌড়। খাওয়ার পরে আপনাদেরকে একটু সামনটা ঘুরে দেখাবো ইনশাল্লাহ, আমাদের সাথে থাকবেন। মাশাল্লাহ, আমাদের একজন গেস্টও চলে আসছে, সে মনে হচ্ছে খুব ক্ষুধার্ত, সে দূর থেকে আমাদের দেখে চলে আসলো এবং আমরা তার সাথে আমাদের পমেস শেয়ার করলাম। মাশাল্লাহ, সে গরম গরম পমেস খুব ভালো করে খাচ্ছে। আজ যে ফ্রেঞ্চ ফ্রাই খেতে এত পছন্দ করে আগে আমার জানা ছিল না। মাশাল্লাহ, নাও বাবু নাও। একটু ভিজে ভিজে খাচ্ছে, বুঝলাম না, আমার না ওর জন্য একটু গরম হচ্ছে বেশি, যার কারণে একটু ভিজে ভিজে খাচ্ছে। না খা, খালি শুকনো খায় না। এই যে এই যে, ও নিয়ে যায় সুন্দর করে একটু ভিজে, তারপর খাচ্ছে। ওয়াও, আমাদের হাঁস বাবুর খাওয়া দাওয়া শেষ, তার পেট ভরে গেছে, সে সুন্দর করে এখন পানি খেতে খেতে সে তার জায়গা মতো চলে যাচ্ছে। মাশাল্লাহ, যতটুকু দরকার সে ততটুকু খেলো, একটুও নষ্ট করেনি। খাওয়া দাওয়া শেষ, সে সুন্দর চলে যাচ্ছে। ওয়াও, আমরা মানুষ কত খাবার নেই একসাথে, তারপর খেতে পারি না, নষ্ট করি। অথচ একটা প্রাণী হয়ে, হাঁস হয়ে কি সুন্দর, যতটুকু ওর প্রয়োজন ততটুকু খেলো। যেই খাওয়া শেষ আমাদের আর কাছেও আসলো না, সুন্দর পানিতে গা ভাসিয়ে চলে গেল। এখন সে আমাদের কাছেও আসছে না, কাছে গেলে যদি আমরা তাকে দেই এবং সে যদি না খেতে পারে। আল্লাহ পাক পশু পাখিদের কত মানে জ্ঞান দিয়ে রেখেছেন, মানে চিন্তা করলে কেমন লাগে। মাশাল্লাহ, একটা প্রাণী হয়েও যথেষ্ট তাদের সেন্স। সালামু আলাইকুম, সালামু আলাইকুম। মাশাল্লাহ, খুবই সুন্দর। এখানেও একটা ঘাট আছে, ঘাটটা এখানে হচ্ছে আপনাদের যদি পার্সোনাল বোট থাকে পসিবলি এখানে সেই দিয়ে হচ্ছে আপনি এখানে বোটটা নামাতে পারেন লেকের ভিতরে। আর হচ্ছে ওটা হচ্ছে ঘাট, ঘাটে ওখানে লোকজন নামছে এবং কিছু লোকজন উঠবে। এটা পসিবল, এখানে টাইমিং দেওয়া আছে এক্স্যাক্ট কখন ঘাটে হচ্ছে আপনার এই বোটগুলো আসবে আর কখন সেগুলো লিভ করবে, ওরা স্কেজুল মেনটেন করে। এক্সেলেন্ট, ভিতরে বসার জায়গা আছে, উপরে বসার জায়গা আছে। সো এখন যেহেতু বৃষ্টি পড়ছে সবাই ভিতরেই বসে থাকবে। অস্ট্রিয়ার, আমরা এখন অস্ট্রিয়াতে, আসলে প্লানজে, এটা একেবারে জার্মানি এবং অস্ট্রিয়ার বর্ডারে।
লিন্ডার যাওয়ার পথে কি সুন্দর একটা ভিউ, মাশাআল্লাহ, ইটস ভেরি নাইস। আমরা এখন আমরা এখন লিন্ডাউতে চলে এসেছি। লিন্ডাউতে এখানে খুব বেশিক্ষণ থামবো না, জাস্ট কিছুক্ষণ একটু ঘুরে তারপর আমরা ব্যাক করব আমাদের এয়ারবিএনবি হোটেলে। সো লিন্ডার ভিউটা হচ্ছে এরকম। এই সমস্ত আপনার ক্রুজগুলোতে করে আপনি এখান থেকে কনস্টান্স যেতে পারবেন। সেখান থেকে কনস্টান্স যাওয়া যায়, এখান থেকে ব্রেগেন্স যাওয়া যায়। ব্রেগেন্স হচ্ছে অস্ট্রিয়াতে, অস্ট্রিয়া হচ্ছে এই ডিরেকশনে, কনস্টান্স হচ্ছে এই ডিরেকশনে। এই ক্রুজগুলোর ট্রিপগুলো কিন্তু বেশ ইন্টারেস্টিং হয় এবং ভাড়া কিন্তু খুব বেশি নয়। অনলাইনেও চেক করতে পারবেন ভাড়া কত করে, বাট ক্রুজের জার্নিগুলো কিন্তু বেশ বেশ সুন্দর। হাঁস দেখা যাচ্ছে, বড় বড় হাঁস। খুবই সুন্দর জায়গা, মাশাআল্লাহ। আমরা আসলে লিন্ডাতে আমি এর আগেও এসেছি, লিন্ডাও আসলেই মানে বেশ সুন্দর। লিন্ডার সাথে ফ্রিডিকশাফেনের অনেকটা মিল আছে। আপনাদেরকে যখন ফ্রিডিকশাফেন দেখাবো তখন আপনারা বুঝতে পারবেন যে আসলে কতটা সিমিলারিটিস। লিন্ডাওয়ের কোস্টাল যে পার্টগুলো একটু কম, বাট ফ্রিডিকশাফেনে গেলে আপনি অনেক ওয়াইড, আপনি নদীর যে তীর, এই যে লেক, লেকের আপনার পাহাড়গুলো পাবেন অনেক ওয়াইড এবং অনেক দূর পর্যন্ত। বাট লিন্ডাও একটু ছোট আর কি কম্পারেটিভলি। বাট এখানে ভিউ, সাথে এখানে রেস্টুরেন্ট, ইটস ইজ মাইন্ড ব্লোয়িং। এখন এত বড় বড় ঢেউ, কত বড় ঢেউ। খুবই সুন্দর জায়গা লিন্ডাও, আপনি এখানে বোর হবেন না আসলেই। রাত্রেবেলা লেকের যে ঢেউগুলো বেশ স্ট্রং এবং রাত্রেবেলা ভালোই লাগে। আপনারা যদি কেউ লিন্ডাও এসে থাকেন তাহলে কমেন্ট সেকশনে জানাবেন তাদের অনুভূতি কেমন ছিল। আমি পার্সোনালি আই উইল এভরি টাইম রেকমেন্ড দিস বিকজ লিন্ডাও ইজ রিয়েলি বিউটিফুল। আপনি এখানে এসে আসলে
মন খুশি হয়ে যাবে আপনার ইনশাআল্লাহ। সো আমরা আমাদের এয়ারবিএনবিতে পৌঁছে গেছি, পেতে একটু কষ্ট হয়েছিল বিকজ বাসার নাম্বারগুলো এখানে একটু কনফিউজিং। সেগুলো পুরো রেডিমেড, আপনি জাস্ট খালি এখানে একদিন বা দুই দিন থেকে আপনি আপনার মতো চলে যাবেন, আর হচ্ছে পেমেন্ট অনলাইনে হয়ে যাবে। আর এগুলো কিন্তু পুরো ফ্যামিলি অ্যাপার্টমেন্ট এবং এটা পুরো আবাসিক এলাকা। ব্যালকনি আছে একটা খুব সুন্দর, ব্যালকনি থেকে ভিউ ইজ অসাম, আপনাদের একটু দেখাই। এর সাথে শেষ হয়ে গেল আমাদের আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।